من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ومن داعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف القران المجيد بل عجبوا او جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج افلم ينظروا الى السماء فوقهم كيف بني فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج <تصفيق> 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 ان الحمد لله وحده الصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وما تبعهم باحسان الى يوم الدين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد وقال النبي صلى الله عليه وسلم كان ملك في من كان قبلكم وكان له ساحر فلما كبر قال للملك إني قد كبرت فبعث إلي غلاما أعلمه السحر فبعث إليه غلاما يعلمه فكان في طريقه إذا سلك راهب فقعد إليه وسمع كلامه فأعجبه فكان إذا أتى الساحر مر بالراهب وقعد إليه فإذا أتى الساحر ضربه فشكا ذلك إلى الراهب فقال إذا خشيت الساحر فقل حبسني أهلي وإذا خشيت أهلك فقل حبسني الساحر <applause> إلى آخر الحديث. سماريتو إسلام دورتي সমস্ত স্তুতি আরাধনা উপাসনা দাসত্ব গোলামী আনুগত্য একমাত্র সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ তালা সমগ্র বিশ্বের কর্তৃত্ব সার্বভৌমত্ব এবং যিনি সমগ্র জিনিসের কর্তৃত্ব সংস্থাপিত সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলমিনের সংক্ষিপ্ত পরিসরে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক নবিকুল শিরোমণি করুণার মুক্ত প্রতীক দয়ার নাবী শেষ নাবীপ উত্তম আদর্শের প্রতীক মোহাম্মদ পরে অজস্র অসংখ্য শান্তি বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত ইসলাম দরদি ভাইরা এবং বোনেরা আজকে আপনাদের সম্মুখে এই পবিত্র যুমু যে বিষয় আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে শুধুমাত্র মুসলিমরাই কেন পৃথিবীতে অত্যাচারিত শুধুমাত্র মুসলিমরাই কেন পৃথিবীতে অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত মুসলিম ছাড়া পৃথিবীতে অনেক জাতি আছে সম্প্রদায় আছে তারা কেন অত্যাচারিত নয় নিপীড়িত নয় যদিও ভারতবর্ষের মাটিতে মুসলিমদের থেকে অন্যান্য সম্প্রদায় কম রয়েছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা কম আছে তারপরেও কেন শুধুমাত্র মুসলিমরাই নির্যাতিত হচ্ছে একটা বিষয় ছিল আমার আগে আলোচনা করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা নির্যাতিত কেন ওই বিষয়টা ছিল আলাদা আর এটা হচ্ছে একেবারেই আলাদা সঙ্গে কোনো সম্পর্ক নেই ওটা বলেছিলাম মূলত মুসলিমরা আজকে পবিত্র কোরআন এবং থেকে দূরে সরে গিয়েছে গিয়েছে আল্লাহকে ভুলে জন্য আল্লাহ ভুলে গিয়েছেন আল্লাহ বলছেন তোরা মর আমার দেখার কিছু নেই ওটা ছিল আলাদা বিষয় এটা হচ্ছে আলাদা বিষয় আসামে ডিটেনশন ক্যাম্প আছে আর বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার যদিও এই নিয়ে স্বাধীনতার পর অদ্যাবধি এত বড় আন্দোলন সিএ বি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা হয়েছে অ্যাক্ট সিএ আর এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ আর সেটা হচ্ছে এখন আবার তৈরি করলো এক ফান্দা তৈরি করলো সেটা হচ্ছে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার একের পর এক তৈরি করছে আর আন্দোলন করে যাচ্ছে গোটা ভারতবাসী গোটা ভারতের মানুষ আন্দোলন করছে মুসলিমরা আন্দোলন করছে রাস্তাঘাট অবরোধ করছে অনেক আন্দোলন চলছে চীনে উইঘুর মুসলিমদেরকে ত্রিশ লক্ষ ডিটেনশন ডিটেনশন ক্যাম্পে উইঘুর মুসলিমদেরকে রাখা হয়েছে পৃথিবীতে সব থেকে এখন অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত হচ্ছে ঐঘুর মুসলিমরা চীনে ত্রিশ লক্ষ তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখা হয়েছে তাদের কিডনি কেটে নেওয়া হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে নির্যাতন চালাচ্ছে অনুরূপভাবে আমেরিকাতেও ডিটেনশন ক্যাম্প রয়েছে এবং বিভিন্ন জায়গাতে শুধুমাত্র মুসলিমরাই কেন আজকে আমরা নির্যাতিত কেন নিপীড়িত কি এমন অপরাধ আমরা কি এমন অপরাধ করেছি কি এমন দোষ করেছি আমরা আমাদের ওপরেই কেন নির্যাতন চালানো হচ্ছে হয়তো যারা সলা তদাই করে না আল্লাহকে ভুলে গিয়েছে ডিজে বাজিয়ে বেড়াচ্ছে গুন্ডামি করে বেড়াচ্ছে সন্ত্রাসী করে বেড়াচ্ছে তাদেরকে হয়তো শাস্তি দেবে কিন্তু তারপরেও মমিনরা কেন এর মধ্যে নিপতিত এর মধ্যে জর্জরিত কেন আমরা যদি পবিত্র কোরআন অধ্যয়ন করি পবিত্র কোরআন অধ্যয়ন করলে স্পষ্ট হয়ে যাবে সময় সংকীর্ণ এই জন্য পবিত্র কোরআনের একটা আয়াত সুরাতুল সুরা নাম্বার পঁচাশি আয়াত নাম্বার আট আপনাদের সম্মুখে পাঠ করেছি সেটা হচ্ছে ইল্লা হামিদ তারা তো মাত্র। তাদেরকে এই জন্যই শাস্তি দেয় এই জন্যই তাদেরকে শাস্তি দেয় তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার করে নিপীড়ন করে নির্যাতন করে মাত্র তারা প্রশংসিত পরাক্রান্ত মহান আল্লাহ তালার উপর ইমান নিয়ে এসছে মহান আল্লাহ আল্লাহতালার উপরে তারা ইমান নিয়ে এসেছে বিশ্বাস স্থাপন করেছে কেবলমাত্র একমাত্র আল্লাহকে এই জন্যই তাদেরকে শাস্তি দেওয়া হয় বিভিন্ন রকম ভাবে আপনারা শুনেছেন আসহাবুল উখতুদের ঘটনা হাদিস অনেক লম্বা মুসলিমে হাদিসটি রয়েছে মুসলিম কিতাবুল জহুদ অধ্যায়ের নাম বাব পিস আসহাবিল হাদিস নাম্বার তিন দুই পৃষ্ঠা হাদিসটি আছে লম্বা চওড়া হাদিস এতটা এই হাদিস বলার সময় এখানে নেই সংক্ষিপ্ত হবে হাদিস থেকে কিছু আমি ইঙ্গিত করছি আয়াতের প্রেক্ষাপটে ইসরাইল যুগে অর্থাৎ নবীসাল্লাহ সাল্লাম বলছেন সাহাবাই করাম রাজিয়াল্লা হুম থেকে কেন মালিকুন ফিমান কেন অবলাকম তোমাদের পূর্বে এক শাসক ছিল কত পূর্বে এই হাদিসে উল্লেখ নেই সেটা ইসরাইল নভিশ আল্লা সাল্লামের যুগের আগের যুগ এই তিনি বলছেন তোমাদের আগে একজন শাসক ছিল সেই শাসকের কাছে ও কেনাডা ও ওই শাসকের কাছে একজন জাদুকর থাকত মালিক যখন সে বার্ধক্য প্রণীত হল বড় হয়ে গেল একেবারে বয়স্ক হয়ে গেল তখন সে বলল ইন্নি কদ কাবির তু নিশ্চয় আমি বৃদ্ধ হয়ে গিয়েছি বার্ধক্য উপনীত হয়ে গিয়েছি বাদশাহে বলল আপনি আমার কাছে একজন বালক পাঠান যাকে কি করব আমি আমার জাদুবিদ্যা গুলো শিখিয়ে দেব তো সেই শাসক সেই বাদশার কাছে সেই জাদুকরের কাছে একজন বালককে প্রেরণ করা হলো যে খুবই চতুর চালাক এবং বুদ্ধিমত্তা বিভিন্ন কাজ করছিল এবং শিখছিল খুবই চতুর মেধাবী ব্রেন খুব তীক্ষ্ণ সেই ছাত্র যখন জাদু শিখতে যাচ্ছিল তখন মধ্যে একজন রাহেবের বাড়ি তো সেই গোলাম সে আল্লাহর বান্দা রাহেবের বাড়িতে উঠল ঐশী গ্রন্থ যখন সে তেলাওয়াত শুনল সেটা তো পবিত্র কোরআন ছিল না অন্য কোনো ধর্মগ্রন্থ হতে পারে তাওরাত এঞ্জিল বা জাবুর এগুলো হতে পারে এগুলো শিখতে লাগলো ইসলামী শিক্ষা শিখতে লাগলো তারপরে এইভাবে করে যখন দিন অতিক্রম হলো রাস্তায় একটি বড় ধরনের একটা জন্তু হতে পারে বাঘ বা বড় একটি সাপ সেখানেই সে থাকতো ওখান থেকে নড়াচড়া করতো না লোকজন যেতে পারতো না পার হতে পারতো না রাস্তা দিয়ে অতিক্রম করতে পারতো না খুব মুশকিল সমস্যা তখন সেই রাহেব সেই গোলাম চিন্তা করলো যে আলিয়াম আলিওমুসাহিরো আফজালু আফজাল ওই জাদুকর বেশি উত্তম নাকি এই রাহেব বেশি উত্তম আজকে আমি পরীক্ষা করে নেব আজকে আমি চেক করে নেব কোনটা সঠিক ধর্মীয় বিদ্যাটা সঠিক নাকি জাদুটা সঠিক কোনটাই বেশি আমার কাজ করছে আজকে আমি পরীক্ষা করে নেব হ্যাঁ সে একটি পাথর নিল পাথর নেওয়ার পর সে বলল আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন ক্যানু আমরি আমির আল্লাহ যদি এই রাহেব তোমার কাছে বেশি প্রিয় হয় ওই জাদুকরের চাইতে তাহলে ফাক্তুল হ্যাঁ দি আব্বা তাহলে এই জন্তুটাকে তুমি হত্যা করে দাও মেরে দাও তখন পাথর ছুড়ল সেই বড় ধরনের বসুরা বাঘ হোক বা সাপ হাদিসে উল্লেখ নেই মারা গেল এই কথাটা ওই গোলাম ওই আল্লাহর বান্দা জাদুকরকে গিয়ে শোনালো জাদুকর তো শুনে খুব খুশি যে আরে আমার তো জাদু খুব কাজে লাগছে ভালোই তখন সে বলল না অমুক ব্যাপার অমুক এক রাহেবের কাছে আমি এই শিক্ষা গ্রহণ করেছি সে একজনকে বলে অন্ধ একজন ছিল তার চোখ ভালো করে দিল বলছে এটা আমার কৃতিত্ব নেই আমি ভালো করতে পারি না এটা আল্লাহ তারা নির্দেশেই হয় তুমি যদি আল্লাহর পরে ইমান নিয়ে আসো তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে বলছে হ্যাঁ ঠিক আছে আমি ইমান নিয়ে আসবো ইমান নিয়ে এলো এভাবে করে আস্তে আস্তে জানাজানি হয়ে গেল জেনে ফেলল তখন ও তো জাদুঘর মারা গেল আর বাদশা কি করলো অত্যাচারী শাসক বেশিরভাগ শাসক রায় অত্যাচারী বেশিরভাগ ইতিহাস থেকে প্রমাণিত এই অত্যাচারী শাসক কি করলো তাকে বললো তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো তোমার ধর্ম তুমি পরিত্যাগ করো নাহলে তোমাকে বিভিন্ন রকমভাবে আমরা শাস্তি দেবো কোন অপরাধ নেই সে মুসলিম হয়ে গিয়েছে এই জন্য তাকে বিভিন্ন রকম শাস্তি দেবে কি শাস্তি লোকজন দিয়ে তাকে পাহাড়ে বাটানো হলো পাহাড় থেকে তাকে ফেলে দাও তাকে হত্যা করে দাও পারলো না পাহাড় কম্পন কম্পিত হলো সবাই পড়ে গেল সে সুরক্ষিতভাবে চলে এলো আবার রাজপ্রাসাদে আবার তাকে সমুদ্র জলপথে তাকে বাটানো হলো মারার জন্য সবাই পড়ে গেল সে সুরক্ষিতভাবে আবার রাজপ্রাসাদে সাথে ফিরে এলো কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না তখন সেই আল্লাহর আবেদ সে বলল যে কাজ হবে একটা উপায় আছে তার আগে ওকে মারার আগে সেই বাদশাহ সেই রাহেবকে ধরে নিয়ে আসতে বললো ধরে নিয়ে আসা হলো সে বলছে ইরজি যে তুমি তোমার ধর্মকে পরিহার করো তুমি তোমার ধর্মকে ছেড়ে দাও ইসলামকে পরিত্যাগ করো আমাদের ধর্মে এসো তখন ফায়াবা সে অস্বীকার করে দিল ফাদ আবিল মিনশার করাত নিয়ে আসা করাত তাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য করাত নিয়ে আসা হল আল মালিক রত্নী দাদা ইরজি রুচি মাথায় রাখা হয়েছে তার করাত মাথায় রাখা হয়েছে তারপরে বলছে তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করো না তোমাকে আমি দ্বিখণ্ডিত করব। তারপরে সে অস্বীকার করলো তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো মারতে যখন পারে না তারপরে এই সেই রাহেবকে আল্লাহর আবেদ তাকে শেষ করে দেওয়া হলো হত্যা করে দেওয়া হলো দ্বিখণ্ডিত করে দেওয়া হলো ধর্ম থেকে বিচ্ছুত হয়নি এই যুবককে মারতে পারছে না বিভিন্ন রকমের পরিকল্পনা তারা করতে শুরু করলো কোনো কাজে লাগছে না তখন শেষ পর্যায়ে ওই রাহেব রাহেবের যে ছাত্র সেই ছাত্র যুবক আল্লাহর আবেদ সে বলছে আমরা আপনারা আমাকে মারতে পারেন একটা উপায় সেটা হচ্ছে কি আপনারা বলবেন বিসমিল্লাহ রব্বুল গোলাম এই গোলামের রবের নামে শুরু করছি দিয়ে আমাকে মারবেন তীর ছুড়বেন আমি মরে যাব সেটাই করলো তারা শেষ পর্যায়ে সে মারা গেল তারপরে নাস লোকেরা সব দেখছে ওখানে ও যখন মারা গেল লোক একত্রিত হয়ে আছে এলাকার লোক সব একত্রিত হয়ে আছে লোকেরা বলছে আমলাম গোলাম বিরবিল কোলাম আ মান্না রব্বিল কোলাম তিনবার বলল ইমান নিয়ে আসলাম এই রবের গোলামের উপরে প্রতিপালো ইমান নিয়ে আসলাম আমরা আমান্না আমরা ইমান নিয়ে আসলাম সবাই যখন ইমান নিয়ে চলে এলো তখন বাদশা বলছে আর তা মা কোনটা হাজার তোমরা কি দেখেছো এদের পরিণতি কি করলাম তোমাদের ভয় হয় না এদের পরিণতি কি করলাম তোমরা কি দেখেছ মানে মুসলিম হওয়ার কারণে তাদেরকে মারা হয়েছে তার বাড়িতে যে তাকেও মেরে দেওয়া হয়েছে রাহেবকে মেরে দেওয়া হয়েছে তারপরে সেই গোলামকেও মেরে দেওয়া হয়েছে তোমরা কি ভয় পাও না তোমাদের কেউ মারবো তখন তারা অস্বীকার করে দিল বলছে আমরা কিছু পরোয়া করি না আমরা কিছুই পরোয়া করি না সেই বাজা কি করলো নিয়ান সেখানে গর্ত খনন করা হলো আর গর্তে যত রকমের জ্বালানি কাষ্ঠ ছিল সবগুলোকে একত্রিত করে প্রজ্বলিত অগ্নিকুণ্ড সেখানে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তারপরে সব মমিনদেরকে মুসলিমদেরকে সেখানে নিক্ষেপ করা হলো উত্তপ্ত আগুনে কেন একটাই অপরাধ ইল্লা একটা অপরাধ ছিল কেবলমাত্র তার আল্লাহ তালার উপরে ইমান এসেছিল এভাবে করে মমিনদেরকে নিক্ষেপ করে দেওয়া অগ্নিতে অগ্নিকুণ্ডতে একেবারে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিক্ষেপ করে দেওয়া হলো সবাই যখন নিক্ষেপ হচ্ছে ওখানে একজন মেয়ে ছিল সেই মেয়েটা কি করছেন সঙ্গে একটু পিছন দিকে সরছেন মরাতুন ওমাহা সাবিয়ুন একজন মেয়ে ছিলেন আর তার কোলে একটি বাচ্চা ছিল ছোট বাচ্চা ফতাকা আসত আম তাকা فيها যখন ফেলে দেওয়া হবে সে একটু পিছিয়ে যাচ্ছে فقال هل গোলাম সেই বাচ্চা বলল সেই ছোট বাচ্চা সে বলছে ইয়া উম ইয়া উমা হে মা আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্য ধরুন নাকি আলাল হাক নিশ্চয় আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন সুবাহ সেই বাচ্চাই কথা বলছে মানে ইসলাম যে সত্য সেও স্বীকৃতি দিল আর ইমান যে আপনারা নিয়ে এসছেন সেই রবের ওপরে আপনারা হকের ওপরে আছেন সত্যের ওপরে আছেন অতএব পিছিয়ে কোনো লাভ নেই ইসলাম থেকে আপনি সরে যাবেন না পিছিয়ে কোনো লাভ নেই ইসলামের উপর অটল থাকুন প্রতিষ্ঠিত থাকুন হাদিসে আছে সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার নশো পঁয়ত্রিশ হাদিসটি হচ্ছে মোমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত গোটা পৃথিবী হচ্ছে জান্নাতদের জন্য জেলখানা মুসলিমদের জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত এই হাদিস সহি সূত্রে প্রমাণিত সহি মুসলিমের হাদিস হাদিসটা আমার তিন হাজার পাঁচ ওয়াতের ব্যাখ্যা তো মমিন হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণেই আমাদের ও নির্যাতন চালানো হচ্ছে অনুপ্রবেশকারীদের সঙ্গে নাকি আমাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নাগরিকত্বের প্রমাণ কেন মুসলিমদের দিতে হবে মুসলিমরা তৈরি করেছে লাল কিলা মুসলিমরা তৈরি করেছে কুতুব মিনার শহীদ মিনার মুসলিমরাই তৈরি করেছে তাজমহল মুসলিমরাই তৈরি করেছে আরো বিভিন্ন জায়গা যেগুলো স্মৃতিসৌধ পার্লামেন্টে বসে আছো আরো যত কিছু বসে আছো সব তো মুসলিমদের দেওয়া আদালত এসবগুলো তো মুসলিমের নামটা মুসলিমের এখনো আছে আদালত এখনো রয়েছে আর মুসলিমদেরকে বলছে প্রমাণ আনতে হবে আচ্ছা ব্যাপার যারা বাইরে থেকে এসছে তারা ভারতীয়দেরকে বলছে তোমরা নাগরিকত্ব দাও আমার বাড়িতে ঢুকে বলছে বেরো বের হও আমার বাড়ি থেকে বের হও আমাকে বলছে ঘুরিয়ে কেন একটাই কারণ আমরা হচ্ছে মুসলিম আরো একটি হাদিস বলছি এই হাদিসটা আছে সহি মুসলিম হাদিসটা সতেরোশো চৌষট্টি এই হাদিস পৃথিবীর সমস্ত মহাদ্রেশি নাকিরাম সহি বলেছেন এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম হলে অমুসলিমরা ঘৃণা করবে পছন্দ করবে না এটাই স্বাভাবিক পছন্দ করবে না মুসলিমদেরকে মুসলিমদের কেউ ভালোবাসে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওপর ওপর কথা বলতে পারে ত্রিশা দেশে হুদায়তামান ওপরে মুখে খুব মিষ্টি কথা বলে আর অন্তরে বিষাক বিষ রয়েছে তাদের ওপর ওপর মিষ্টি খুব মিশে যখন দাঙ্গা হয় ওই চাচাই তখন আমাকে এসে তর বাড়িতে খুন করবে ওই চাচাই খুন করবে আমাকে এসে আরে চাচা কি ব্যাপার আপনাকে তো আমি হসপিটালের দিলাম আপনি আমাকে খুন করছেন কিছু করার নাই সরকার অর্ডার দিয়েছে তা তোমরা যে হিন্দু তা তুমি যে মুসলিম আমি যে হিন্দু এই যে হিন্দু মুসলিম করে যে দ্বন্দ্ব লড়াই এডাকি করছে ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করছে এবং ইসলামকে সত্যায়ন করছে মুসলিমদের ঘৃণা করবে ইসলাম যে সত্য ভাবে চলে আসছে এটা প্রমাণিত মুসলিমদের ঘৃণা করবে সব জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ফানের সঙ্গে বলে দিল যে মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হবে না মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হবে না তো যাই হোক একটি হাদিস যেটা গুরুত্বপূর্ণ সময় শেষের দিকে ইয়ামামার একজন গভর্নর ইয়ামামার গভর্নর সোমাম আইবউসাল সোমাম আইবউসাল সে নবী সাল সাল্লামকে যত রকম ভাবে অকুথ্য ভাবে অত্যাচার করেছে করার জন্য পরিকল্পনা করেছে গালবন্ধ করেছে এবং নবী কারিমসাল সালামকে হত্যা করার পরিকল্পনা করেছে একদা নাজদের একটি এলাকা থেকে নবী সাল্লাহ সালাম ঘোর সওয়ারিদের পাঠালেন যখন ধরে নিয়ে আসো নিয়ে আসা হল নিয়ে আসার পর মসজিদে নবীর পিলারে বেঁধে দেওয়া হলো মসজিদে নবীর পিলারে যখন বেঁধে দেওয়া হলো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন হে সুমামা এখন তুমি কেমন আছো তোমার কেমন মনে হচ্ছে তুমি কি অনুভব করছো তখন সে বলছে ফকল সুমা বলল আইন্দি ইয়া মোহাম্মদ খয়ের আমি খুব ভালোই মনে করছি আপনার কাছে আমি খুব ভালোই আছি নিরাপদে আছি সুরক্ষিত আছি সাল্লা সাল্লাম তাকে খুন করেননি গালবন্ধ করেননি তাকে একটা চর দেননি তাকে প্রহার করেননি তাকে বলছেন কেমন আছো আর তারা পেলে খুন করে দিত নাস কত রকম গালবন্ধ করেছে হত্যা করার পরিকল্পনা করেছে নাস বলছেন কেমন আছো বলছে ভালো আছি রাত দামিন যদি আপনি আমাকে খুন করেন তাহলে একজন একজন রক্ত একজন হত্যাকারীকে খুন করবেন মানে ও রক্ত বিপ সেই জন্য বলছে ইন তাকতুল যদি আপনি আমাকে খুন করেন তাহলে আপনি একজন রক্ত হত্যাকারীকে খুন করবেন যদি আপনি আমাকে ছেড়া দেন আমাকে আমার ওপরে অনুগ্রহ করেন তাহলে আপনি আমাকে অনুগ্রহশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আমাকে প্রশংসাকারী হিসাবে পাবেন আর অন অন কোনটা তুরি যদি আপনি সম্পদ চান টাকা পয়সা চান ধন সম্পদ চান যা চাইবেন তাই দেওয়া হবে সোমা গভর্নর নেতা লিডার সে কথা বলছে যা চাইবেন তাই দেওয়া হবে তখন নবী সাল সাল্লাম কি করলেন তাকে ছেড়ে দিলেন ছেড়ে দিলেন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পর এখানে হাদিসটি এবারে শেষের দিকে চলে আসি অনেক লম্বা চওড়া তখন শেষ পর্যন্ত এবার শেষে বলছে ইসলাম কবুল করে নিল নেওয়ার পরে বলছে আল্লাহি আল্লাহ কসম করে বলছি আল্লাহ শপথ করে বলছি মা ক্যানহুন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নবীলা সাল্লামের থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি সালাম থেকে নিয়ে অদ্যাবধি এবং কেয়াবৎ পর্যন্ত কেউ আসেনি এখনও নাই এবং আসবেও না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি তারপরেও সে বলছে আল্লাহ হি আল্লাহর কসম করে বলছি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাজা ইলাইয়া মিন ওয়াজহিক আপনার চেহারার চাইতে মানে আপনার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে পৃথিবীতে আর কাছে কারো ছিল না মানে আপনাকে সবথেকে বেশি আমি ঘৃণা করতাম আপনাকে বেশি আমি সবথেকে ঘৃণা করতাম মহাত্মা মহাপুরুষ আদর্শের শীর্ষ শীর্ষস্থানীয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি অঙ্গীকার ভঙ্গ করেননি কখনো গাল মন্দ করেননি কোন ব্যক্তিকে প্রহার করেননি সেই ব্যক্তিকে বলছে আপনাকে আমি সব থেকে বেশি ঘৃণা করতাম পৃথিবীতে আপনার চেহারার চাইতে অন্য কোন চেহারা আমার কাছে ঘৃণার পাত্র ছিল না রাগের পাত্র ছিল না তখন সে বলছে ফকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া এখন বর্তমান

দেখেন ইসলামের উপরেও কটাক্ষ করছে ইসলাম এত শান্তির ধর্ম ইসলামের থেকে মানবতার ধর্ম পৃথিবীতে কোনো ধর্মই নেই কোনো ধর্মই নেই অন্যান্য তো সংজ্ঞাই জানে না হিন্দু ধর্মের সংজ্ঞাধী পার্লামেন্টেও দেওয়ার চেষ্টা করা হয়েছে চাওয়া হয়েছে কিন্তু কেউ দিতে পারেননি ধর্মীয় সংজ্ঞা তারা দিতে পারছেন না ইসলাম এমন একটা ধর্ম সে বলছে সালাম বলছেন মা কানিন দেন ইলাইয়া মিন দিন আপনার ধর্মের চাইতে খারাপ ধর্ম ধর্ম অন্য কোন ধর্ম আমার কাছে ছিল না পৃথিবীতে সব থেকে আমি ঘৃণা করতাম কিন্তু পৃথিবীতে এখন যত ধর্ম আছে এখন পৃথিবীতে চার হাজারের বেশি ধর্ম আছে আমেরিকার একটা সংস্থা তদন্ত সংস্থা দু হাজার সালে একটি পত্রিকায় রিপোর্ট দিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে উনিশ পেজে উল্লেখ করেছিল দু সালে সম্ভবত অক্টোবর মাসে তো তারিখটা ঠিক নির্ধারণ আমার মনে নেই আমার ওটা নোট করা আছে তো চার হাজারের বেশি ধর্ম আছে পৃথিবীতে চার হাজারের বেশি তো সব থেকে বেশি ঘৃণা করতাম ইসলামকে আর এখন আমার কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে ইসলাম তারপরে বলছে মা কান আমিন বেলাদিন আবু ইয়িন বালাদিকা আপনার শহরের চাইতে মানে মদিনার শহরের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট শহর আমার কাছে আর কিছু ছিল না শেষে বলছে হাব্বাল পৃথিবীতে যত ধর্ম যত শহর আছে সবথেকে প্রিয় শহর মদিনার শহর আরো একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস আছে এই সংক্রান্ত ইনশাল্লাহ পরে হবে সময় শেষ ভাই সকল কোরআন এবং হাদিস যদি আমরা মন্থন করি তো ঘাবড়ানোর কোনো চিন্তা কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই আমরা যদি প্রকৃত মমিন হই আমাদের উপর বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের পরীক্ষা এগুলো আসবে বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন অত্যাচার আমাদের উপর আসবে কিন্তু আমাদেরকে মমিন হতে হবে অত্যাচার হোক না হতে পারে কিন্তু মমিন হতে হবে আমি কাঁফের হয়ে আছি তারপরে তারা আমাকে মুসলিম বলে মারছে এটা দুঃখজনক আমি কাঁপের হয়ে আছি বেনামাজি তারপরে রোজানায় তারপর কাঁটার নিজে প্যান্ট ডিজে বেড়েছে বাজিয়ে বেড়েছে ঠং ঢং করে ওই বাপগুলো কেমন আছে ছেলেগুলো কেমন আল্লাহ বাকি জানে আল্লাহ বাকি জানে তাহলে ওরা ভাবছে যে এরা মুসলিম আবদুল্লাহ আব্দুর রহমান মুসলিম নাম নামের সঙ্গে তাদের কাজ নাম মুসলিম মানে এরা মুসলিম আমাকে যে মারছে মুসলিম হিসাবে আমি তো মুসলিম হব আগে আমি কাফের কেনা হয়ে থাকলাম আমি যে মুসলিম আমার উপরে বিভিন্ন রকমের আজাব নির্যাতন নিপীড়ন অত্যাচার আসতে পারে এই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই কেবলমাত্র আমাদেরকে আল্লাহ তালার পবিত্র কোরআন এবং সহি সুন্নার দিকে ধাবিত হতে হবে প্রকৃত মুসলিম হতে হবে এখনিষ্ট হতে হবে এবং ইসলামের উপর দৃঢ় থাকতে হবে যেমন যেমনভাবে তারা দৃঢ় ছিলেন আগুন দেখছেন করা চাপিয়ে দেওয়া হয়েছে মাথায় তারপরে তার ধর্ম থেকে বিচ্ছুত হচ্ছেন না ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকছেন এই জন্য আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি করে আল্লা তাদের সাহায্য চাওয়া আর বর্তমান পরিস্থিতিতে যা আন্দোলন এটা যা চলছে চলছে সবথেকে বেশি কুরুতে নাজিলা করতে হবে কুরুতে নাজিলা এবং দাওয়াতের কাজ দাওয়াতের কাজ না হলে খুব মুশকিল মুসাল সালামের ওই যে সম্প্রদায় বাণী ইসরাদেরকে ফেরাওন বিভিন্ন রকমের বাচ্চাদেরকে হত্যা করছিল আঁতুর ঘরেই গলা টিপে মেরে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছিল শেষ পর্যন্ত যখন তারা দাওয়াতের কাজ করলেন আলহামদুলিল্লাহ তারা নিষ্কৃতি পেলেন ফেরাউন ডুবে মরল অনুরূপ ফেরাউন পৃথিবীতে এখনও আছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ তালা মমিনদেরকে উদ্ধার করবেন আল্লাহ তালা আমাদের প্রকৃত মমিন হওয়ার তৌফিক দান করেন আল্লাহম আমিন আল্লাহ তালা আমাদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন আল্লাহম আমিন আল্লাহ তালা আমাদের ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদের সকলকেই পাঁচক্বে সরাত আদায়কারী এবং ইসলামী আদর্শে আদর্শিত গুণে গুণান্বিত নবিক্লাহলামের গুণে গুণান্বিত করেন আল্লাহম আমিন أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين اللهم صل على محمد وعلى آل محمد